একটা বড় জঙ্গলের কাছে একটা ভাঙা চোরা গুহ ছিল। ওখান থেকে কিছু দূরে একটা ছোট গ্রাম ছিল, ওইখানে প্রায় একটা শাকচুন্নি আসত। আমার হোটেল তো তৈরি হয়ে ছাড়বে, ওখানে আমি মাংস বানাবো, কত মজা আসবে। কিন্তু তার জন্যে আমার সিলিন্ডার দরকার হবে। নিশ্চয়ই এই গ্রামের লোকেদের কাছে হবে, সরকার সব গ্রামের সিলিন্ডার পাঠিয়েছে। এটাই করা উচিত আমার। নিজের সাথে কথা বলে শাকচুন্নি গ্রামে ঢুকে পড়ে আর একজনের দরজার ধাক্কা দেয়। আরে কে এই সময়? মিনা, গিয়ে দেখো তো কে দরজা ধাক্কাচ্ছে। আরে তুমিও তো গিয়ে দেখতে পারো না, সব ছোট ছোট জিনিসের জন্যে আমাকেই ডাকতে থাকো। গজ গজ করে মিনা দরজায় আসে আর খোলে, আর যেই শাকচুন্নিকে দেখে ওর কথা বন্ধ হয়ে যায়। শাকচুন্নি চোখ দিয়ে তাকে বশ করে নেয় যাতে মিনা ওর বশে হয়ে যায়। আর কিছু না বলে আর না চিল্লিয়ে মিনা পাশে সরে যায়। মনে হয় আমার জাদু কাজ করেছে। এখন বল রান্নাঘর কোথায়? গ্যাস সিলিন্ডার কাছে নিয়ে চল আমাকে। মিনা মাথা নিচু করে শাকচুন্নিকে আদর সহকারে চুপচাপ রান্নাঘরের দিকে নিয়ে যায়। শাকচুন্নি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার ওঠায় আর উড়ে যায়। কারোর কানে কানে খবরও পৌঁছায় না। এদিকে রাজু মিনাকে আওয়াজ দেয়। মিনা, 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 ও মিনা, দরজা খুলতে গেছো না বানাতে? কত সময় লাগিয়ে দিচ্ছ দরজা খুলতে? মিনা এখনো বসে থাকে, ও শুধু সোজা সোজা হেঁটে ভেতরে আসে আর সামনে একদিকে তাকিয়ে থাকে। আরে প্রিয়তমা, বলবে কিছু না, মুখ সেলাই করে বসে আছো। মিনা দরজার বাইরের দিকে হাত দিয়ে ইশারা করে বিনা কিছু বলে। রাজু বাইরের দিকে দেখে কিন্তু সে কাউকে দেখতে পায় না। রাজু মিনাকে ধরে নাড়ায়। ঠিক আছো তো তুমি? ওইখানে তো কেউ নেই, কার দিকে দেখাচ্ছ তুমি? রাজুর নাড়ানোতে মিনা জ্ঞানে ফেরে। আরে তুমি আমাকে এরম কেন নাড়াচ্ছ? ঠিক তো আছো? আর আমি এখানে কেন বসে? কত কাজ পড়ে আছে রান্নাঘরে। আর তুমি আমাকেই শোনাচ্ছ। আর খাওয়া দাওয়া কিছু পাবো আজকে না ক্ষুধার্তই শুতে হবে? মিনা রান্নাঘরে যায় আর সিলিন্ডার ওখানে না পেয়ে রাজুকে ডাকে। আরে শোনো, আমাদের সিলিন্ডার মনে হয় চুরি হয়ে গেছে, দেখো এখানে নেই, সকালে তো এখানেই ছিল। এই দিন দুপুরে কে চুরি করবে? আমরা দুজন তো ঘরেই আছি। রাজু বাইরে গিয়ে এদিক ওদিক দেখে, কোনো কাউকে দেখতে পায় না। পরে তিন শাকচুন্নি সৌরভের ঘরের দরজা ধাক্কা দেয়। সৌরভ দরজা খুলে তো শাকচুন্নি ওর ওপরে চোখে চোখ মেলায় আর চোখ থেকে কোনো চমক বেরোয় যাতে সৌরভও বসে হয়ে যায়। বলো গ্যাস সিলিন্ডার কোথায় রাখা আছে, নিয়ে চলো আমাকে। সৌরভ কিছু না বলে সামনে সামনে চলতে থাকে আর রান্নাঘরে নিয়ে যায় শাকচুন্নিকে। শাকচুন্নি সিলিন্ডার নিয়ে উড়ে যায়। কিছুক্ষণ পরে সৌরভের জ্ঞান ফেরে। আরে গ্যাস সিলিন্ডার কোথায় গেল আমার? আর আমার দরজাটা কে খুললো? হে ভগবান, দিন দুপুরে চুরি! ধীরে ধীরে ঘরে গ্যাস সিলিন্ডার চুরি হতে থাকে। পুরো গ্রামে নিজেদের মধ্যে লোকেরা কথা বলতে নজরে আসে। আরে ও কিমা, তুই জানিস কাল আমাদের ঘরে গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেল, আমরা সবাই ঘরেই ছিলাম, আর জানি না চুরি কে করেছে। আরে দাদা, নতুন কথা নয়, সবার ঘরে গ্যাস সিলিন্ডার চুরি হচ্ছে, আর ঘরের লোকেরাও জানে না কে করছে। আমি নিজের ঘরে গিয়ে সতর্ক করে দিই, এখন অবধি আমার বাড়িটা বেঁচে আছে। দাদা, আমার বাড়িতে তো উনুন জ্বলছে, এখন পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। তখনই তারা আকাশে ধোঁয়া ধোঁয়া দেখতে পায়।
আরে ভাই, এত ধোঁয়া কোথায় থেকে আসছে? একটু উপরে দেখো। সৌরভ আর কিমা ওপরে আকাশের দিকে তাকাতে থাকে। আরে মনে হয় জঙ্গলে আগুন লেগেছে, ধোঁয়া সেই দিক দিয়ে আসছে, চলো গিয়ে দেখে আসি। ভাই সেখানে একটা পুরনো ভাঙাচোরা গুহা আছে, শুনেছি নাকি সেখানে ডাইনি থাকে, যদি সে আক্রমণ করে ফেলে। না না বাবা, আমি সেখানে যাব না। আরে আরে ভিতু, বেকার কথা বন্ধ কর, ওই গুফা অনেক পুরনো, ওইখানে কেউ থাকে না এখন, এখন চল চুপচাপ। ওরা তিনজন জঙ্গলের দিকে আগুন দেখতে বেরিয়ে যায়। কিছুক্ষণে ওখানে পৌঁছে যায়। ভাই এখানে তো একটা গুফা ছিল না? কিন্তু ভাই এ তো একটা হোটেল হয়ে গেছে, কিন্তু এটা হলো কবে, কবে তৈরি হলো এটা? ওই তিনজনের কথা ওই শাকচুন্নি হোটেল কেন্দ্র থেকে শুনতে থাকে। আচ্ছা তুই এসে গেছে গ্রামের লোকেরা, চলো এদের দিয়ে হোটেলের উদ্ঘাটন করি। ওই শাকচুন্নি ওর শক্তি দিয়ে একটা মহিলার রূপ নিয়ে নেয়। আর হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে, এসো এসো সুস্বাদু খাবার খাও, আজকেই শুরু করেছি আমি এই হোটেল, তোমরা আমার প্রথম গ্রাহক। আরে বাহ, আমাদের গ্রামের পাশে হোটেলও আছে, এ তো আমার জানা ছিল না। এখন থেকে যখন বাড়িতে বউ রেগে যাবে, এইখানে এসে খাবারটা খেয়ে নেব। ও তো ধোঁয়া এদের চিমনির ছিল, চলো চলো খেয়ে আসি, দেখি কত স্বাদ আছে এদের। তারপর ওই তিনজন হোটেল থেকে খাবার খেতে থাকে। ওই মহিলা ওদের মাংস দেয়, ওরা ভালোভাবে খাবার খায় আর খুশি হয়ে তারপর তিনজন বাড়ি চলে আসে। এখন ওই তিনজন রোজ ওইখানে যেতে থাকে খাবার খেতে। এখন কিছুদিন গ্রামে গ্যাস সিলিন্ডার চুরি কম হয়ে গেছিল। আস্তে আস্তে ওই হোটেলে খাবার স্বাদের পুরো গ্রামে চাকতে থাকে। একদিন হারিয়া রাজুর সাথে ওই শাকচুন্নির হোটেলে যায়। আরে আজ এই হোটেলটা বন্ধ কেন, রোজ তো 24 ঘন্টা খোলা থাকে। হারিয়া আওয়াজ দেয়, আরে কেউ আছে, কেউ আছে এখানে, আজ হোটেল বন্ধ কেন? কিন্তু কোনো জবাব আসে না। ওদিকে অন্যদিকে আবার গ্রামে সিলিন্ডার চুরি হয়ে যায়। শাকচুন্নি সিলিন্ডার নিয়ে হাওয়াতে উড়ে হোটেলের দিকে আসে। শাকচুন্নি ওপর থেকে দেখে নেয়। ওহো, এই গ্রামের লোকেরা তো হোটেলের বাইরেই বসে আছে, এখন আমি এই সিলিন্ডার কি করে নিয়ে যাই? তখন সে সিলিন্ডার লুকিয়ে দেয় ওই ঝোপে আর ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে যায়। শাকচুন্নি পেছন থেকে ওদের আওয়াজ দেয়, হারিয়া রাজু ফিরে তাকাও তো একটু। যেই ওরা দুজন পেছন ফেরে, শাকচুন্নি চোখ দিয়ে জাদু বের করে আর ওদের দুজনকে বসে করে নেয়। আর সে সিলিন্ডার নিয়ে হোটেলের নিচে রেখে দেয়। তখনই ওখানে এক গ্রামবাসী এসে যায়। আরে তোমরা দুজনে এখানে কি করছো আর ওইখানে কি দেখছো? গ্রামের লোকেদের নাড়ানোতে দুজনের বশ ভেঙে যায়। আরে আমি এখানে কি করছি, আর হারিয়া তুইও এখানে আছিস? জানা নেই ভাই, চলো ঘরে যাই। সবার যাওয়ার পর শাকচুন্নি হেসে বাইরে আসে। কেউ বাঁচতে পারবে না এই জাদুর থেকে। একদিন রাকেশ নামের লোক যখন নিজের ডিউটি করে আসে, সে আসার সময় অন্ধকার হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবে বলে ওই জঙ্গল থেকে আসে, কারণ জঙ্গলওয়ালা রাস্তা দিয়ে তার বাড়ি কাছেই পড়ত। তখন সে যখন আসে, তার এরম মনে হয় যেন কেউ তার পিছু করছে। ও যখন ভয়ে আগে এগিয়ে যায়, তখন ভয়ানক আওয়াজ আসতে থাকে। আরে এ কেমন আওয়াজ? রাকেশ অনেক ঘাবড়ে যায়। তখনই কেউ তার পেছনে ওর কাঁধে হাত রাখে। সে অনেক ভয় পেয়ে যায়। আর যখন সে পেছনে ঘোরে, সে দেখে এক শাকচুন্নি। আমি তোকে ছাড়ব না, এরম বলে তাকে মেরে ফেলে।